রাজ্যত শিথিল হব এছওপি। বর্তমানের নিশা 10 বজার পরিবর্তে 11 বজার কার্যকরী হব সান্ধ্য আইন। আজি এক সংবাদমেল এই কথা জানিবলৈ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ফেব্রুয়ারীর শিক্ষানুষ্ঠান পুনের খোলার সম্ভাবনা আছে। উল্লেখ যে দেশজুড়ি করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার পিছতে রাজ্য নৈশ সান্ধ্য আইন জারি করার শিক্ষানুষ্ঠান বন্ধর ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইয়ার পিছতে ইতিমধ্যে আজি এখন সংবাদমেলের জড়িয়ে কথা ঘোষণা করা হয়েছে যে এসওপি নতুনক দিয়া হয়েছে আর বর্তমানের নিশা 10 বজার পরিবর্তে 11 বজার কার্যকরী হব সান্ধ্য আইন। এই কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারীর শিক্ষানুষ্ঠান পুনের খোলার সম্ভাবনার কথা ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। আমিও স্কুল কলেজ খুলিছো 1 তারিখের আমি কার্ফিউটো আক 11 বজালেকে লই যাম। এটা যেহেতু 10টা আছে আর স্কুল কলেজবিলাকো লাহে লাহে আমি খুলিম, কারণ আমার যা 3 দিনতো কেসর সংখ্যা কমিছে আর মানুষের অমিক্রন ভেরাইটিটোর লগত মানুষের এটা নিজে যাক কয় যে এটা নিউ নর্মেল ধরনের একটা লাইনত গৈছে। সেই কারণে আমি অমিক্রনের যেহেতু ডেট ফিগার নাই, মানে বহুত মিনিমাম, হসপিটালাইজেশনও মিনিমাম, গতিকে আমি কার্ফিউটো যে আগত 10টা আছিল 11টার আমি 10টা করছো। আমার মোটামুটি আলোচনা হয়েছে যে আমি এটা 10-র আক 11-লেকে লই যাম আর স্কুল কলেজও আমি লাহে লাহে খুলি গৈ থাকিম। যত বেশি কোভিড হয় লোকাল কন্টেইনমেন্ট জোন করব, 7 দিন পিছত খুলি দিব। আমার গোটেই ব্যবস্থাটা হয়েছে যাতে মানুষের জীবন আর জীবিকার উপর আঘাত নহয়। আর হসপিটালাইজেশন খুব কম, 12%র তলত আছে। সেকারণে এই ভেরিয়েন্ট লই পেলাই আমি বহুত মানুষক রেস্ট্রিকশন দিব খোঁজা নাই যাতে মানুষের কষ্ট নহয়। আর যদি কিবা নতুন ভেরিয়েন্ট আহে ডেল্টা ধরনের তেতিয়া বেলেগ কথা, কিন্তু অমিক্রনের ক্ষেত্রে মোর মতেদি 7 দিন হোম কোয়ারেন্টাইনত থাকিলে হয়ে যায়। খালি যদি কারবার ডায়াবেটিস আছে, স্ট্রোক, ব্লাড প্রেসার, কিডনির প্রবলেম আছে, তেওঁলোক হসপিটালত আহিব লাগে। সেখানে অমিক্রনটলৈ আমি সাবধান হয়ে থাকিব লাগে, কিন্তু টেনশন বা আমি একেবারে সব বন্ধ করে দিব নালাগে। আর এই সন্দর্ভত অধিক জানিবলৈ পুনপটিয়াকৈ গৈছো আমার সাংবাদিক ভাস্কর হাজরিকা কাষলৈ। ভাস্কর, জীবন আর জীবিকার প্রতি যাতে মানুষের কোনো ধরনের বেমেজালি সৃষ্টি নহয় তার এসওপি পুনের শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীগুলি, আপনার অধিক জানি বিচার কেতিয়াবা কার্যকরী করা হব আর কি কি শিথিলতা আহি পড়িব পারে পুনের? না চাওক, আসলে রাজ্যবাসীর মজার যধরনের উৎকণ্ঠা আসে বা সকলে মনত হয়তো ভাবিছিল যে হয়তো রাজ্য সরকারে পুনর্বার রাজ্য কার্ফিউ ঘোষণা করব পে বা কঠোর যে কোভিড পরিস্থিতি লক্ষ্য রাখি কঠোর সিদ্ধান্ত হয়তো গ্রহণ করব পারে বা লকডাউনের ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব পারে। কিন্তু সেই কথা এই মুহূর্তে কিছু সময় পূর্বে মুখ্যমন্ত্রীগুলি সংবাদমেল যোগে স্পষ্টভাবে কৈছে যে রাজ্যত লকডাউনের কোনো পোষকতা নাই আর যধরনের কার্ফিউ দিয়া আসে নৈশ কার্ফিউ আসলে 10 বজার আসে, সেই 10 বজার কিছু শিথিল করে 11 বজার আসলে কার্ফিউ ঘোষণা করব, সেয়া 1 ফেব্রুয়ারীর কার্যকরী হব। আর একটা কথা কৈছে যেহেতু স্কুল কলেজ সমূহ যেহেতু বন্ধ আসে, কারণ বিগত 3টা দিনত কোভিডর পরিসংখ্যা যে সংখ্যা আসলে সেয়া যথেষ্ট হ্রাস পাইছে আর হসপিটালত থাকার যে সংখ্যা সেয়া 12% কম। আর গতিকে সকল দিক চালি যাই চাই মানুষের জীবন আর জীবিকার কথা আছে, গতি সেই দিকসমূহ চালি যাই চাই মুখ্যমন্ত্রীগুলি কৈছে যে অহা 1 ফেব্রুয়ারীর কার্ফিউ সময় নিশা 11 বজার দিয়া হব, লগতে স্কুল কলেজসমূহ খোলা হব। আর যদিহে আসলে কোনো অঞ্চল বিশেষ অঞ্চল আসলে কোভিডের যে পরিসংখ্যা বা অমিক্রনের যে পরিসংখ্যা সেয়া যদি বৃদ্ধি পায় তেন্তে সেই স্থানত কন্টেইনমেন্ট জোন ঘোষণা করব 7 দিনলৈ, 7 দিনের পিছত পুনের সেই স্থান খোলা হব। কারণ এটা কথা কৈছে যে অমিক্রনের ক্ষেত্রে যদি 7 দিন হোম আইসোলেশন লওয়া হয় তাত আসলে তাতেই বা সেয়াই হচ্ছে যথেষ্ট, গতিকে অমিক্রনের ক্ষেত্রে ভয় খাবলগীয়া একো নাই। গতিকে 7 দিন যদি হোম আইসোলেশন থাকে তারপর হয়তো অমিক্রনের পর মুক্তি পাব পাৰিব, গতিকে এনেকুৱা ধরনের মন্তব্য করেছে। গতিকে সকল দিক চালি যাই চাই আছে। 1 ফেব্রুয়ারীর এই ক্ষেত্রে আজি কিছু সময় পূর্বে ঘোষণা করেছে যে নৈশ কার্ফিউ যে থাকিব সেয়া 11 বজার হব আর স্কুল কলেজসমূহ পর্যায়ক্রমে খোলা হব। আর যেহেতু জীবন আর জীবিকার কথা আছে, কারণ বিগত লকডাউনের সময় যেহেতু যে মধ্যবিত্ত শ্রেণীর লোক হোক বা দিন হাজিরা হোক বা গাড়ি চালক হোক বা যধরনের আসলে বিভিন্ন ক্ষেত্রে জড়িত লোকসল যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছিল, গতিকে সেই দিকসমূহ চালি যাই চাই আসলে মুখ্যমন্ত্রীগুলি এই কথা ঘোষণা করেছে। আর অহা 1 ফেব্রুয়ারী এইটাই ভাল হব যে অহা 1 ফেব্রুয়ারীর রাজ্যত আসলে যে সান্ধ্য আইন সেয়া শিথিল হব, লগতে স্কুল কলেজসমূহ পর্যায়ক্রমে খোলা হব।
ভাস্কর শিক্ষানুষ্ঠান সমূহ খোলা হব পর্যায়ক্রমে, আর যেহেতু বিগত সময়সোয়া দেখবলে পাওয়া গৈছিল যে শিক্ষানুষ্ঠান সমূহ বহুগৰাকী শিক্ষার্থী আক্রান্ত হয়েছিল। ধন্যবাদ জানাইছো ভাস্কর আপনার, আর পর্যায়ক্রমে এই কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে 1 ফেব্রুয়ারির পর শিথিল করে দিয়া হব এই সান্ধ্য আইন, আর 10 বজার পরিবর্তে 11 বজাল করা হব। সমান্তরালভাবে পর্যায়ক্রমে শিক্ষানুষ্ঠান সমূহ খোলার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীগিয়ে আজি এখন সংবাদমেলের জড়িয়ে কথা ঘোষণা করেছে।